প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা ঋণগ্রস্ত থাকেন, অভাব অনটনের মধ্যে থাকেন, ছোট্ট একটি দোয়া যদি পাঠ করতে পারেন, অতি দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই দোয়াটা হচ্ছে খুবই পরীক্ষিত দোয়া। যেই আমল করেছে সেই ফল পেয়েছে। আমি নিজেও আমল করেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমারও অভাব অনটন দূর করে দিয়েছে। আপনিও যদি আমলটা করেন, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে এই ছোট্ট দোয়াটা বাংলা উচ্চারণ আমি স্ক্যানের মধ্যে দিয়ে দেব এবং আপনাদেরকে আমি শিখিয়ে দেব কিভাবে কতবার এই আমলটা আপনারা করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে শিখিয়ে দিয়েছিলেন। চলুন না আমরা হাদিসটা জেনে নেই। হাদিসের কিতাবের মধ্যে এসেছি, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন ব্যক্তি, অসহায় দরিদ্র ঋণগ্রস্ত লোক এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আমি বড় অসহায় ঋণগ্রস্ত মানুষ, আমি অভাব অনটন আমার কোনো মতেই দূর হয় না, টাকা পয়সার অভাবের মধ্যে আছি, নিজেও চলতে পারি না, ফ্যামিলি কেউ চালাতে পারি না, ও আলী আপনি আমাকে কিছু টাকা পয়সা দিন, সাহায্য করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে আল্লাহর বান্দা, এমন একটি পাওয়ারফুল দোয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বাক্যগুলো দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ সাহায্য প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিবে, অভাব অনটনকে দূর করে দিবে, ঋণের পরিশোধের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে আল্লাহর বান্দা, তুমি যদি এই আমলটা করতে পারো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, এই বাক্য দ্বারা যদি তুমি আমলটা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অতি দ্রুত ধনী বানিয়ে দিবে, অভাব অনটন দূর হয়ে যাবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সেই দরিদ্র অসহায় ঋণগ্রস্ত লোক বলল, তাহলে আপনি আমাকে সেই দোয়াটা শিখিয়ে দিন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই দোয়াটাই হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই হাত ওঠাবা তখনই পাঠ করবা, আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত তোমাকে ধনী বানিয়ে দিবে, তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, এমন কি তোমার ঋণ যদি পাহাড় পরিমাণ থাকে, পাহাড় পরিমাণ ঋণের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা অনেক ঋণগ্রস্ত আছেন, পেরেশানির মধ্যে আছেন, এ দিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, জবানটাকে ঠিক রেখে আপনারা যদি এই আমলটা করতে পারেন, আপনাদের যত ঋণ থাকুক না কেন, যত অভাবের মধ্যে আপনারা থাকুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনকে দূর করে দিবে এবং ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। তাই এই আমলটা আপনারা অবশ্যই করবেন, কখনো মিস করবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা হচ্ছে একটি দোয়া। আমি দোয়াটা বাংলাতে স্ক্যানের মধ্যে দিয়ে দেব, আপনারা দেখে দেখে আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে চেষ্টা করবেন সহি শুদ্ধভাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি আপনারা বিশ্বাস রেখে আমলটা করতে পারেন, আল্লাহ পাক আপনাদের অভাব অনটন দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো টাকা পয়সার ভান্ডারের অভাব নাই,
চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে ভরপুর করে দিবেন। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি স্ক্রিনের মধ্যে দোয়াটাকে দিচ্ছি, আর দোয়াটা আমার সঙ্গে সঙ্গে আপনারা কয়েকবার পাঠ করুন। এ দোয়াটার আমলের কথা আমি এখনই বলে দিচ্ছি। আবারও পাঁচ ওয়াক্ত নামাজের পর মোট কথা হচ্ছে যখনই মুনাজাত ধরবেন আল্লাহর কাছে, তখনই আপনি এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমত নাজিল হবে, আপনারা ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ, ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবে। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক্ষণে আমরা দোয়াটা শব্দে শব্দে মুখস্থ করে নিচ্ছি ইনশাআল্লাহ, আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইকফিনি بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। আবার পাঠ করুন। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা عمن سواك عمن سواك। আবার পাঠ করুন। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك عمن سواك। আমি আবারও সর্বশেষ পাঠ করছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা عمن سواك। এখন আমি একটানা পাঠ করব, আপনারা আমার সঙ্গে একটানা পাঠ করবেন। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। اللهم اكفني بحلالك
عن حرامك وأغنني بفضلك عمن سواك। প্রিয় দিনই ভাই এবং বোনেরা, তাহলে খুবই সুন্দর করে এভাবে আপনারা শিখে আমলটা করবেন। যদি মুখস্থ করতে না পারেন, দেখে দেখে এই আমলটা করবেন। যদি দেখে দেখে পড়তে নাও পারেন, মোবাইলটা লাগিয়ে আমার সঙ্গে আপনারা এই দোয়াটা পাঠ করবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।